আছি চ্যানেল খুলনার নিয়মিত আয়োজন তারুণ্যের অগ্রযাত্রা। সাথে আছি আমি কবি রফিকুল ইসলাম আজহারি। আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন সুদূর ভাগেরহাট থেকে দক্ষিণবঙ্গের অন্যতম পরিচিত মুখ কবি ও সাহিত্যিক হাসি চৌধুরী। কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন কাটছে বর্তমান সময়? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। লেখালেখি অঙ্গনে কবে থেকে পদচারণা শুরু করলেন? লেখালেখি অঙ্গনে আপনার 90 দশক থেকে, যখন আমি ক্লাস 9-এ পড়ি, 9-10, তখন থেকে টুকটাক লেখালেখি করতাম। ছন্দের মিলনে কিছু কবিতা এমনিতে এসে যেত পড়াশোনার পাশাপাশি। তারপর থেকে বিবাহিত জীবন, সংসার, তার পরে এখন শেষে এই 6-7 বছর ধরে নিয়মিত লেখালেখি করছি। এখন এ পর্যন্ত আপনার কয়টি বই বেরিয়েছে? আমার 2টি বই বেরিয়েছে আপনার 21শে বইমেলায় 2019 সালে, কষ্টের ক্যানভাস এবং জীবন সায়ান্নে। জীবন সায়ান্নে কি কাব্যগ্রন্থ না কোন ধরনের? এটা গল্প। জীবন সায়ান্নটা আপনার ছোট গল্প নিয়ে, যেটাকে আমরা গল্প বুঝছ, ছোট গল্প নিয়ে 3টি গল্প নিয়ে একটি বই, এটা জীবন সায়ান্নে। আর কষ্টের ক্যানভাসটা আপনার পুরাটাই কবিতা, কাব্যগ্রন্থ। আপনি কি শুধু গল্প এবং কবিতাই লিখতে পছন্দ করেন না পাশাপাশি? আমি কবিতা, গল্প এবং গান লিখি। গানটা অল্পই লিখি। আমার 4টি গান বেরিয়েছে এ পর্যন্ত, আরও 5টি গান এখন আপনার অপেক্ষায় আছে, বের হওয়ার অপেক্ষায় আছে। 4টি গান অলরেডি রিলিজ হয়েছে। পড়াশোনা কোথা থেকে শুরু করছেন? আমি পড়াশোনা বাগেরহাট আপনার মহিলা স্কুল থেকে, আপনার বালিকা বিদ্যালয় থেকে, ওখান থেকে, তারপর যদুনাথ ইনস্টিটিউট থেকে আমি ম্যাট্রিক পাস করেছি। তারপরে খুলনা বয়রা কলেজ, আমাদের খুলনা বয়রা কলেজ থেকে স্টুডেন্ট ছিলাম। জি, 92 থেকে আমি ম্যাট্রিক আর কি এসএসসি দিয়েছি 92-তে। এটা বাগেরহাট যদুনাথ ইনস্টিটিউশন। পারিবারিকভাবে আপনারা কয় ভাই বোন? আপনার বাবা কী করতেন? বাবা সরকারি চাকরি করতেন। পারিবারিকভাবে আমরা 5 ভাই বোন, 2 ভাই 3 বোন, আমি সবার ছোট। এই লেখালেখি অঙ্গনে আপনার যে ক্লাস 9-10-এ যখন স্টুডেন্ট ছিলেন সেই সময় থেকে লেখালেখি করতেছেন, বেশ ভালো। কিন্তু এর পিছনে আপনার মূল অনুপ্রেরণা কোথার থেকে আসছে? কার কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছেন? আসলে অনুপ্রেরণা বলতে তেমন কেউই কখনো ছিল না বা এখনও নেই, এটা আমি নিজে থেকেই লিখি। এটা এরকমই যে হাঁটা চলা, রান্না বান্নার ফাঁকে ছন্দের কিছু মনের কথা, কিছু মনের আবেগ, পারিপার্শ্বিকের বা সমসাময়িকের বিষয়গুলো নিয়ে মনের ভিতরে কিছু কথা ওঠে, এটাই জাস্ট খাতা কলমে লিখি। আর শব্দের অলঙ্কার বা ছন্দের মিল দিলেই এটা একটা কবিতার রূপ নেয়। তো লেখালেখির জগতে অনুপ্রেরণা বলতে যেটা আপনি বলতে চেয়েছেন, এ ধরনের অনুপ্রেরণা কখনোই পাইনি কারো কাছ থেকেই। বরং আমরা এটা একটু বাধাগ্রস্ত হয় মহিলা হিসাবে, বা কবিতাটাকে আসলে এভাবে এখনও কেউ ওইভাবে মূল্যায়ন করে না। কবিতা, একজন কবিকে বা কবিতাকে ওইভাবে সাহিত্য জগতের মানুষ ছাড়া পারিপার্শ্বিক মানুষগুলো ওইভাবে মূল্যায়ন করে না যে কবিতা লেখা আসলে এটা একটা ফালতু কাজ। আসলে আপনি বলতে চাচ্ছেন যে কবিতাকে ওইভাবে কেউ মূল্যায়ন করে না, কিন্তু আমরা ছোটবেলার থেকে যে এতদূর পর্যন্ত পড়াশোনা করেছি, অধ্যয়ন করেছি, কিন্তু দেখা যাচ্ছে যে কবিতা প্রতি পদে পদে আমাদেরকে, আমাদের পাঠ্যলিপিতে কবিতা ছিল, আমরা কিন্তু, হ্যাঁ, পাঠ্যলিপিতে কবিতা ছিল না, আমরা তো কবিতা মুখস্থ করি, আজও আছে, আজও আছে, আমাদের বাচ্চারাও পড়ে। কিন্তু কবিতা যখন আমরা লিখতে বসি, আমরা লিখি, তখন দেখি যে না, অতটা কবিতাকে আসলে আপনার সাপোর্ট দেওয়া হয় না। কবিতাটা যে লেখাটা যে খুব ভালো কাজ এমন কিছু না। হ্যাঁ, আর সাহিত্য জগতে যখন আসি, তখন ওটাকে সাহিত্য জগতের মানুষ যেভাবে মূল্যায়ন করে, সুশীল সমাজ হিসাবে আমাদের কবিদের মূল্যায়ন করা হয়, সেভাবে আসলে পারিপার্শ্বিকভাবে অতটা মূল্যায়ন হয় না। যার জন্য অনুপ্রেরণা বলতে কেউই ছিল না। আমি আমার আমার থেকেই লিখি, আমি নিজেকে নিজে অনুপ্রেরণা দিয়েই লিখি। আমি নিজে একজন কবি হিসেবে যতদূর জানি, এই পথে চলতে অনেক বাধা, অনেক বিপত্তি, অনেক চড়াই উতরাই পাড়ি দিতে হয়, অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়, অনেক তিরস্কারও নিজেকে শুনতে হয়। তো আপনি আরও একজন নারী কবি, তো সেই হিসেবে আপনি কখনো এই ধরনের বাধা বিপত্তির প্রতিপক্ষ হয়েছেন? না, আমি বাধাগ্রস্ত বলতে
অনুপ্রেরণা তো যখন পাইনি সেটাকে বাধা হিসাবে নেই, কিন্তু ওইভাবে আমি স্ট্রং বাধা পাইনি যেটা করতে পারা যাবে না বা এরকম কখনোই পাইনি। আর সহজ অনুপ্রেরণা পাইনি, কিন্তু সহযোগিতা পেয়েছি আমার স্বামীর কাছ থেকে। যখন যেখানে যেতে হয়, আমার তো অনেকগুলো প্রোগ্রাম করতে হয়, ঢাকাতেও যাই বা যেখানে প্রোগ্রাম করতে হয়, সহযোগিতা করে স্বামী। অনুপ্রেরণাটা আলাদা, সহযোগিতাটা আলাদা। তো অনুপ্রেরণা না পেলেও উনি সহযোগিতা করে। আমি এখানে এসেছি, এখানেও আমার হাজবেন্ড আমাকে সাথে করে নিয়ে এসেছে, যেহেতু সে সহযোগিতা করে, সে সকল কাজেই আপনাকে, হ্যাঁ সকল কাজেই সহযোগিতা করে, এটাও সে আমার একটা কাজ মনে করে, এইভাবে সহযোগিতা করে। এবং কখনো কোনো সমালোচনার সম্মুখীন হয়নি? না, আমি কখনো আমার লেখালেখি নিয়ে কখনো কোনো সমালোচনার সম্মুখীন হইনি। আচ্ছা, সাধারণত আপনি এতটুকু তো জানেন যে এই পথে অনেক সমালোচনা সম্মুখীন হতে হয় কবিদেরকে, বা অনেক কবিদেরকে এই পথে তিরস্কারও করে। কিন্তু যারা তিরস্কার করে, যারা সমালোচনা করে, তাদের সম্পর্কে আপনার কী মতামত? তাদেরকে আপনি কী বলতে চাচ্ছেন? একটু সুন্দর প্রশ্ন করেছেন। আসলে যারা আমাদের লেখালেখি নিয়ে আমাকে করেনি বলে যে অন্যদের করে না, এটা ঠিক না। আমি আমাকেই বলছি, যারা আমাদের লেখালেখি নিয়ে, কবিতা লেখা নিয়ে তিরস্কার করে বা সমালোচনা করে, সমালোচনা তো থাকবেই, গঠনমূলক সমালোচনাতে আমি অবশ্যই সেটাকে, একটা হচ্ছে সমালোচনা আর একটা হচ্ছে সমালোচনা। তো সমালোচনা তিরস্কার যারা করে, তাদের উদ্দেশ্যে কিছু বলার নেই, তারা তাদের কাজ করবেই। কিন্তু কবিদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আসলে এগুলো আমাদের মনে রাখা উচিত না, বা এটা এটাকে নিয়ে বাধাগ্রস্ত হওয়া উচিত না। কারণ কবিরা কখনোই কোনো সমালোচনা বা কখনো কোনো বাধাগ্রস্ত কোনো কাজে নামতে গেলে সেটাকে তারা মেনে নেয় না, তারা তাদের মতোই পথ চলে। অর্থাৎ আমার মনে হয় যে যতই তিরস্কার সমালোচনা বাধাগ্রস্ত দিক, আমাদের পথ আমাদের মতোই চলতে হবে, এটা থামবে না, এটা আমাদের মতো আমরা লিখেই যাব, এটা কখনোই থেমে যাওয়া উচিত নয়। কারো বাধাগ্রস্ত পেয়ে কোনো লেখা থামিয়ে দেওয়া কখনো কোনো কবির জন্য মঙ্গলময় নয়। কোন কবি যদি ওই বাধাকে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করে, সে তাহলে ভালো কিছু সৃষ্টি হবে, সেখান থেকে তো ভালো কিছু সৃষ্টি হবে। যদি সে বাধাকে সে অনুপ্রেরণা হিসেবে নেয়, তাহলে তো আমি মনে করি ওখান থেকে অনেক সুন্দর কিছু সৃষ্টি করতে পারবে সে তার বাধা থেকে। সেটাও তো তার, তাকে মূল্যায়ন করতে হবে যে আমার বাধাটা আমার সৃষ্টির জন্য আসছে, ওই বাধাটাকে সে বেশি ইম্পর্টেন্স দিবে যে না, আমার তার জন্য আমার কিছু সৃষ্টি হয়েছে। আপনি সাধারণত কী ধরনের লেখা লিখতে পছন্দ করেন বেশি? আমি কোন বিষয়ের উপর? জি জি জি, আমি মূলত লিখি আপনার মেইন লেখা লিখি আমি প্রতিবাদ নিয়ে, প্রতিবাদ নিয়ে লিখি। তারপরে দ্বিতীয় থিম আমার হলো কষ্ট, প্রতিবাদ এবং কষ্ট, এই দুটাতে আমার কলমটা বেশি চলে। এই কোনো কোনো অন্যায়ের সম্মুখীন হয়েছেন না কষ্টের, কষ্ট পেয়েছেন কোনো? না, আমি কষ্ট পাইনি। অন্যায় তো প্রতিনিয়তই হচ্ছে, অন্যায় তো আপনার আমাদের সমাজে পরিবারে। আপনি কখনো অন্যায়ের সম্মুখীন হয়েছেন কিনা ব্যক্তিগতভাবে? না, এটা কখনোই হয়নি। আমি সমাজ নিয়েই বেশি লিখি, আমি সমাজ নিয়েই বেশি লিখি। আমি প্রতিবাদ, সমাজের পারিপার্শ্বিক বিষয়গুলো নিয়ে, সুশীল সমাজ গঠনের জন্য প্রতিবাদী লেখা লিখি। আর প্রেমের কবিতা খুব কম লিখি, বেশিরভাগই আমি কষ্ট এবং প্রতিবাদেই আমার কলমটা বেশি চলে। কবিতা নিজের মতো করে লেখার জন্য আপনি বর্তমান প্রজন্মের তরুণ লেখকদের উদ্দেশ্যে আপনার মতামত কি? নতুন প্রজন্ম যারা লিখছে, জি যারা নতুন প্রজন্ম লিখছে, তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে তারা যেন গঠনমূলক সুশীল সমাজ গঠনের জন্য সুন্দরভাবে সাবলীলভাবে লিখে যায়। তাদের এই লেখা, কবিতা লিখুক, গল্প লিখুক বা গান লিখুক, তার ভিতরে যেন কোনো নতুন প্রজন্মের জন্য কোনো মেসেঞ্জার থাকে। লিখতেই হয়, লেখার জন্য যেন লেখা না হয়। নতুন প্রজন্মরা বা আমরা যারাই লিখি, তারা যেন আমাদের নতুন যে প্রজন্ম, আগামীতে যারা আমরা থাকবো না, আমাদের লেখা মানেই আমরা তো থাকবো না, মানুষ মরণশীল, এই মরণশীল মানুষের সৃজনশীল কিছু কর্মের মাধ্যমে আমাদের বেঁচে থাকার অসীম প্রয়াস। আর এভাবে আমাদের কাব্যজগতে, বিশেষ করে আমার কাব্যজগতে আসা, যে মরণশীল মানুষটা সৃজনশীল কর্মের মাধ্যমে বেঁচে থাকতে হবে। তো সৃজনশীল কাজের মাধ্যমে কীভাবে বেঁচে থাকবো যদি সৃজনশীল কর্ম না করে যেতে পারি? তো আমাদের লেখালেখি যারা আমরা করি, কবিতা লিখি বা গল্প লিখি, গান লিখি, তাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা যেন যেটাই লিখি না কেন, এটা গঠনমূলক হতে হবে, সুশীল সমাজের জন্য যেন এটা কাজ করে, সুশীল সমাজকে গঠন করার জন্য এটা যেন অনেক বেশি কাজ করে, এবং নতুন প্রজন্মের জন্য আমরা যেন কোনো মেসেঞ্জার দিয়ে যেতে পারি। জীবনের স্মরণীয় ঘটনা, এমন কোনো ঘটনা আছে যে ঘটনা চ্যানেল খুলনার দর্শকদের উদ্দেশ্যে আজকে আপনি বলতে চাচ্ছেন? না, স্মরণীয় ঘটনা তো অনেক আছে, কিন্তু আজকে আর স্মরণীয় ঘটনা নিয়ে আলোচনা না করি, আরেকদিন হবে। আচ্ছা,
আপনার পরবর্তীতে কি বই আসতেছে বইমেলাতে, লেখকদের কি কি উপহার দিতে চাচ্ছে? আমার এবার তেমন লেখালেখি নিয়ে বই আসছে না, একটা বই আমি বের করছি এবার একুশে বইমেলায়, বেদনার রং নীল নামে কাব্যগ্রন্থ, কবিতা বলছি যে কবিতার বই, বেদনার রং নীল নামে একটা কাব্যগ্রন্থ এবার একুশে বইমেলায় আমি মনে হয় উপহার দিতে পারবো ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। কাজ কি শুরু করেছেন? জি। কোন প্রকাশনা থেকে আসছে? এটা প্রকাশনা হলো আপনার সিলেটের একটা প্রকাশনা থেকে আসছে, আমার আগে যে প্রকাশনা থেকে সিলেটের একটা প্রকাশনা থেকে আসছে। আপনার গত ১৯ সালে বইমেলাতে জীবন সৌয়ান্য নামে একটা গল্প গ্রন্থ বের হয়েছিল, তো সে গ্রন্থে আপনি কি কি ধরনের গল্প লিখেছিলেন? কাব্যগ্রন্থ আমার বেরিয়েছিল, এটা আমার সিলেটের একটা আরেকটা প্রকাশনা, সেটা ছিল চৈতন্য প্রকাশনা, এটা সিলেটের আরেকটি প্রকাশনার নাম, সেটা চৈতন্য প্রকাশনা, কষ্টের ক্যানভাস, কষ্টের ক্যানভাস। এখানে আমার সবটাই কবিতা নিয়ে লেখা, কবিতা নিয়েই। আপনার গল্প গ্রন্থ যেটা ছিল জীবন সায়ন্যে, জি জি জি, জীবন সায়ন্যের ভিতরে আপনি কি কি গল্প ওখানে লিপিবদ্ধ করেছিলেন? জীবন সায়ন্যে খুলনা থেকে বেরিয়েছে, খুশাস প্রকাশনা থেকে, এখানে আমার তিনটি গল্প বেরিয়েছে, সেই এলে অবেলায়, অন্ধ আঁখি আর পুষ্পিতা। মূল থিমটা কি ছিল? তিনটি গল্পই ভিন্ন ধর্মী, তিনটি গল্পই টকঝাল মিষ্টি নিয়ে। তো সেই এলে অবেলায় এই গল্পটি বেশি পাঠক গ্রহণ করেছে বা পাঠকের ভালো লেগেছে। এই এই গল্পটা যেহেতু পাঠক বেশি গ্রহণ করেছে, আমরা চ্যানেল খুলনার দর্শকদেরকে একটু বলতে চাচ্ছি যে সেই এলে অবেলায় এই গল্পটার মূল থিমটা কি ছিল? হ্যাঁ, সেই এলে অবেলায় এটা নাম থেকেই বোঝা যায় এটা ছিল পৌরতার প্রেম। পৌরতা এক মহিলা, তার যে আমার যে নায়কের নাহিদ সাহেব, উনি সেন্সলেস হয়ে গিয়েছিলো, সেখান থেকে তাকে সেবা যত্ন করে ভালো করে তুলেছিল, কিন্তু কিছুদিন পরে একটা ঘটনার জন্য তাদের মানে বিবাহিত জীবন অতিবাহিত করেছে আরও কয়েক বছর। তারপর একটা সময় জ্ঞান ফেরার পরে সে অরিজিনাল যখন জ্ঞান ফিরল, সে তখন তার নিজের নাম বা নিজের সব কিছু বুঝতে পারলো, এতটা বছর সে ঘোরের ভিতরে ছিল, এবং সে তাকে চিনতে না পেরে সে চলে আসে তার নিজ এলাকাতেই। চলে আসার পরে সে আর কখনো পিছু ফিরে তাকায়নি, কিন্তু এরই মধ্যে তারই এক সন্তান জন্ম নেয়, সেই পৌরতার এক সন্তান জন্ম নেয়, সেই সন্তান অবিকল তার বাবার মতোই হয়। একসময় মা মৃত্যু পথযাত্রী, তখন সে তার সন্তানকে ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তুলে বাবার মতোই তো ঠিকানা দেয়। তো সে তখন বাবাকে খুঁজে নিয়ে আসে, আনার পরে যেদিন সে খুঁজে এনে সমস্ত ঘটনা খুলে বলে সংক্ষেপেই, সেদিন ওই পৌরতা মহিলাটা তার স্বামীর কোলে মৃত্যুবরণ করে। এটা ভীষণ কষ্টের এবং করুণ, এর ভিতরে প্রেম ভালোবাসা, আপনার রাগ অনুরাগ এবং অনেকটাই বেশি অংশ কষ্টটা ফুটে উঠেছে, যে সে একটা মানুষকে ভালো করতে যে উপকার করতে যে রাস্তা থেকে কুড়িয়ে এনে অ্যাক্সিডেন্টের পরে সে তাকে জায়গা দিতে যে তার জীবনটা নষ্ট করে তাকে বিবাহ করেছে, কিন্তু সে একসময় তাকে ভুলে যায় এইভাবে। তারপরে সন্তানকে বাবাহীনভাবে, বাবার পরিচয়হীনভাবেই বড় করেছে এবং মানুষের মতো মানুষ করেছে জীবন যুদ্ধে। আমার দেখা অদেখা, আমি যুদ্ধ দেখিনি, দেখেছি কষ্ট, কিভাবে হয়েছে সুখের জীবনে নষ্ট। আমি ভালোবাসার গল্প শুনেছি সারাবেলা, আমি দেখেছি প্রয়োজন ফুরিয়ে গেলে করেছে অবহেলা। আমি খরা দেখিনি, দেখেছি শুধু বৃষ্টি, দেখেছি মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি। পাহাড়ে ধসে যাওয়া আমি কখনো দেখিনি, শুনেছি পাহাড়ি মানুষের করুণ কাহিনী। আমি শিশুর হাসি দেখিনি, দেখেছি শিশুর কান্না, দেখেছি ক্ষুধা মেটাতে দুঃখী নেমা করেছে লতা পাতা রান্না। আমি স্রোত দেখিনি, দেখেছি উথালে পাথালে ঢেউ, দেখেছি মাঝে নদীতে নৌকা ডুবিলে বাঁচায়নি তো কেউ। আমি বাংলা স্বাধীন হতে দেখিনি, দেখেছি স্বাধীনতা, দেখেছি যারা এনেছে স্বাধীনতা তারা অবহেলিত হচ্ছে যথাতথা। আমি ক্ষত বিক্ষত হৃদয়ের মাঝে নিত্য নতুন স্বপ্ন সাজে, বাস্তবে তার রূপ দিতেই গেলে লাঞ্ছনা পাই হাতে হাতে। আমি অনেক দেখেছি কিছুই দেখিনি, আমি অনেক পেয়েছি কিছুই পাইনি। আমি আর দেখতেও চাই না, আমি আর পেতেও চাই না, আমায় বধির করে দাও প্রভু, আমায় অন্ধ করে দাও।
ধন্যবাদ। আমরা অনেক সুন্দর একটা কবিতা শুনলাম আপনার অগণিত কবিতা গুচ্ছ ভান্ডার থেকে। ধন্যবাদ। আমাদের চ্যানেল খুলনার স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, চ্যানেল খুলনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে এনে আমার সুন্দর সাবলীল একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য। আমি চ্যানেল খুলনার দীর্ঘায়ু কামনা করি। এরই মাঝে শেষ হয়ে গেল আমাদের আজকের অনুষ্ঠান। আমাদের অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।